ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পারিজাত লঞ্চটি ঘাট ত্যাগ করতেছে। আর এখন আছি এটা হলো এলিশা ফেরিঘাট, আর ফেরিঘাটে লক্ষ্মীপুর থেকে এসে পারিজাত লঞ্চটি ফেরিঘাটে যাত্রী নামিয়ে এখন বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। প্রথমতে পাথারহাটে ঘাট করবে, আর এলিশা থেকে পাথারহাট যেতে সময় লাগে 1 ঘন্টা। তো পাথারহাট ঘাট করে তারপর সেখানে যাত্রী নামিয়ে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে। পাথারহাট থেকে বরিশাল যেতে সময় লাগে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট কি 1.5 ঘন্টা সময় লাগে। আর এই মুহূর্তে কিন্তু নদীতে তীব্র স্রোত রয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। পারিজাত লঞ্চটি বরিশাল থেকে সকাল 6টায় সেরে আসে, প্রথমতে পাথারহাট ঘাট করে, আর পাথারহাট ঘাট করে সম্ভবত 7:30 থেকে 7:45 ভিতরে পাথারহাট ঘাট করে, সেখান থেকে যাত্রী নিয়ে আবার এলিশার উদ্দেশ্যে সেরে আসে। এলিশাতে 9টার দিকে চলে আসে, এরপরে 9:35 মিনিটের দিকে আবার এলিশা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে সেরে যায়।